सबस्क्राइब करो ना हमारे चैनल के और ये रखूँ नोटन नोटन वीडियो पावा जोने घंटा बाटोटे ते क्लिक करूँ और साथे लाइक करूँ। इन्ना लहम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद फऔज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله تعالى عليه وسلم الصوم لي وانا اجزي به وروايه اخرى الصوم لي وانا اجزي به او كما قال عليه الصلاه والسلام حديث قدسي। समस्त प्रशंसा से रब्बुल आलमीनेर जिनी रहमतेर चाँदे रहमतेर मासे रमजानुल मुबारके आमाके आपनाके रोजा रखार सौभाग्य दान करेछेन सकलेई बोली आलहामदुलिल्लाह। साथे साथे जे समस्त भाई ओ बोनेरा आमार ए भिडियोटा आपनारा देखबेन दर्शक भाईरा मायेरा बोनेरा तादेर प्रति आमार मुबारकबाद एवं सालाम। अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुह। आज के हमारा विषय बक्तव्य सुनब रोजार फजिलत। खूब भालोभावे सुनब इंशाल्लाह, कारण रोजा एमन एकटा जिनिस जेटा मानुष के देखानो नय। আমি আপনি কিছু খেয়েও রোজা রাখতে পারি, কেউ জানতে পারবে না। আড়ালে গিয়েও খেয়ে নিতে পারি, কেউ দেখতে পাবে না। তাহলে রোজা যারা আমরা প্রকৃত রাখি নিশ্চয়ই রব্বুল ইজ্জাতের সন্তুষ্টি অর্জনের জন্য। রব্বুল আলামিন এই যে সওম রমাদান রমদুন মানে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, যদি আমি আপনি রোজা রাখার মতন রোজা রাখি নিশ্চয় আমার আপনার সেই গুনাহগুলো রমদন ধাতু থেকে যেটা উৎপত্তি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, ঠিক এইভাবে আমার আপনার গুনাহগুলোকে শেষ করে দেবে। সকলেই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জানি রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে যাকাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, হজের কথা বলেছেন, কুরবানির কথা বলেছেন, সমস্ত বিষয় কম বেশি বলেছেন। কিন্তু কুরবানি কতটা করতে হবে, কত বড় পশু করতে হবে, কত দামের করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, কোন দিনে করতে হবে, এসব কিছু বলিনি। তদনুরূপ নামাজের কথা বলেছে, জোহরে কত রাকাত, ফজরে কত রাকাত, আসরে কত রাকাত, কত রাকাত সুন্নত পড়ব, কত রাকাত বেতের পড়ব, এ সম্পর্কে কিছু বলিনি। হজে যাব, আরাফা মিনা এসব কথা কিছু বলিনি। কিন্তু রব্বুল আলামিন এই রমজানুল মুবারক রোজা সম্পর্কে পূর্ণ একটি রুকুতে রব্বুল আলামিন বলেছেন রোজা কখন করব, কিভাবে করব, কেমনভাবে করব, কখন ইফতার করব, কখন সেহরি খাব, কখন ভাঙব, সফরে হালাতে রোজা করব না অসুস্থ অবস্থায় রোজা করব কি করব না, এবং মুসাফির হালাতে রোজা কাজা করে পরবর্তীতে করব কি করব না, এ বিষয় সুবিস্তারে বর্ণনা করেছেন রব্বুল আলামিন। তাহলে রোজার কতটা গুরুত্ব, সাথে সাথে রব্বুল আলামিনের প্রিয় হাবিব হাদিসে কুদসি বলছেন আসসাউমুলি ওয়ানা আজজিবি, আসসাউমুলি রোজা আমার জন্যে। কে বলছে? রব্বুল আলামিন জাল্লা জালালু। কত বড় কথা, আর সৌমলি রোজা আমি আল্লাহ আমার জন্যে, ওয়ানা আজজি বিহি এবং এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দেবো। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বড় মহত্ব। তাহলে সবথেকে রোজার ফজিলত এবং গুরুত্ব এই ছোট্ট একটি হাদিসের কুসির ভিতরে আমার আপনার জন্য লুকিয়ে রয়েছে। যারা আজকে আমরা অবহেলাই সময়টাকে কাটিয়ে দিচ্ছি, ভাবেন দিন আর সৌমলি ওয়ানা আজজিবি রোজা আমার জন্যে, এর প্রতিদান আমি আল্লাহ দেবো। আর জাকাতুলি জাকাত আমার জন্যে রসুল আল্লাহ বলিনি, আল হাজ্জুলি হজ আমার জন্যে, একথা আল্লাহ বলিনি,
আর সালাতুলি নামাজ আমার জন্য এ কথা বলিনি, কুরবানি আমার জন্য এ কথা বলিনি, আর সৌমুলি রোজা আমি আল্লাহ আমার জন্য, ওয়ানা আজিবিহি এবং তার প্রতিদান আমি নিজেই দেবো। স্বাভাবিক, একটা কলকারখানায় আমি আপনি কাজ কি কাজ করি শ্রমিক হিসাবে, তার একটা ম্যানেজার থাকে এবং মালিক থাকে, মালিক বিভিন্ন কাজে থাকে বলে ম্যানেজারকে দায়িত্ব দিয়ে যায় দিনের শেষে এর এত টাকা মজুরি হয়েছে তোমরা দিয়ে দিও, তুমি দিয়ে দিও। কিন্তু তার ভিতরে দিয়ে দেখা গেল একটা মানুষ কি দুটো মানুষ কি চারটে পাঁচটা শ্রমিক খুবই ভালো কাজ করে, সেটা মুনিবের দৃষ্টি আকর্ষণ করেছে। তো ম্যানেজারকে বলছে, ম্যানেজার এই চারজন এই পাঁচজন বাদ দিয়ে তুমি সবার মজুরি দিয়ে দেবে, এদেরকে আমি নিজে দেবো। ঠিক তদানুরূপ রব্বুল আলামিন এখানে কোনো ভায়া হয়ে বলিনি, ভাই ভাইকে বলিনি, বাপ বেটাকে বলিনি, স্বামী স্ত্রীর কথা বলিনি, কন্যা জামাইয়ের কথা বলিনি, যে ভায়া হয়ে এই কাজটা করবে। আল্লাহ বলছে কোনো বান্দা যদি আমি আল্লাহ আমার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখে, এই রোজাটা যদি আমার জন্য, ওয়ানা আজজিবিহি এর প্রতিদান আমি আল্লাহ আমি নিজে হাতেই দেব বান্দাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভাবেন দিন রোজার কত বড় ফজিলত। আর এই যে ওয়ানা আজজিবিহি এর প্রতিদান আমি দেব, তার মানেই জান্নাত, তার মানেই জান্নাত। সমস্ত জিনিসের ডিসকাউন্ট থাকে। আমরা অনেক সময় বাজারে মাল বিক্রি করি, সেই মালগুলো বাজারে প্রচার প্রসার হওয়ার জন্যে নামি দামি কোম্পানিগুলোকে হাইলাইট করার জন্যে 200 টাকা দামের মাল আমরা অনেক সময় 100 টাকায় দিয়ে দিই, 500 টাকা দামের মালগুলো অনেক সময় আমরা 200 টাকায় দিয়ে দিই, 1000-1200 টাকার মালগুলো অনেক সময় আমরা 500 টাকায়ও দিয়ে দিই। ঠিক তদানুরূপ আল্লাহ রব্বুল আলামিন রহমতের মাসে রহমতের চাঁদে রমজানুল মুবারকে প্রতিদিন প্রতিটা মুহূর্ত আমার আপনার জন্য ডিসকাউন্ট অফার। অনেক সময় আমরা 2 GB কিনি, এই জিবি কিনলে এতটা মেমোরি ফ্রি, এত সেকেন্ড আমি আপনি কথা বলতে পারবো, এত মিনিটে এত সেকেন্ড কাটবে সব কিছু। রব্বুল আলামিন বলছে, বান্দারে আমার বড় আফসোস, যারা রহমতের মাস পেল, মাগফিরাত পেল, রহমত পেল, নাজাত পেল, অথচ তার গোনা খাতা মাফ করাতে পারলো না, তার মতন হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। তাই তো, সত্যি গত শুক্রবারের আগের শুক্রবার আমরা মসজিদে শুনছিলাম, তার মানে তারপরে আর কি শনি রবি সোম মঙ্গলবার থেকে তার আগে শুরু হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল এসে বলছে, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই ব্যক্তির উপর লানত যে রমজানুল মুবারক পেল অথচ গোনা খাতা মাফ করাতে পারলো না। রসুলুল্লাহ বললেন, আমিন। ভাবেন দিন আজকের এই মাস এত শ্রেষ্ঠত্ব লাভ করেছে কেন, আজকের জিব্রাইল ফেরেশতাদের মধ্যে মশহুর হলেন কেন, আজ বিশ্ব নবী সরকারে দোয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর শ্রেষ্ঠ নবী হলেন কেন, আমি আপনি গুনাহগার উম্মত হয়ে সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত হলাম কেন, খৈর উম্মত? কারণ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই নিয়ে এসেছিলেন লাইলাতুল কদরে, খৈরুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব হয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সব থেকে বড় মুজিজা আল কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, আর সেই নবীর উম্মত আমি আপনি হতে পেরেছি শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কোরআন জানিয়ে দিলেন স্পষ্ট ভাষায় সূরা আলে ইমরান 4 পারার 3য় পৃষ্ঠার 2 নম্বর আয়াত। বেহতরিন উম্মত উম্মতও হয় কে, উম্মতি মুহাম্মাদি। আমার আপনার নৈতিক কর্তব্য তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, উম্মতি মুহাম্মাদের করণীয় কর্তব্য হবে তা'মুরুন বিল মারুফ, মানুষকে আদেশ করবে ভালো ভালো কাজে, ভালো কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার এবং অসৎ কাজে বাধা দেবে। এটা করো না ভাই, এটা করো, এটা করলে গুনাহ আছে, এটা করলে নেকি আছে, এগুলো করো না ভাই। কারণ আমরা জানি বলে তোমাদেরকে বলছি, সমস্ত মানুষের করণীয় কর্তব্য। শুধু ইমাম খতিব বক্তা আলেম দিন হুফাজে কেরাম এদের ডিউটি নয়, প্রত্যেকটা মানুষের জন্য খারাপ কাজ যেই সামনে আসবে
আমি আপনি তার প্রতিবাদ করব এবং ভালো কাজে আদেশ করব। সূরা মুমিন 24 পারা, সম্ভবত 29 সাফা, দুটো তিনটে আয়াত পরেই বলছে, ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তোমাদের মধ্যে কত মানুষ, ওই মানুষটাই কত বেহেতারিন যারা আমি আল্লাহ আমার রাস্তায় তোমাদেরকে আহ্বান করে। ওমান আহসান, উত্তম কথা এর থেকে আর কি হতে পারে, মিম্মান দাআ ইলাল্লাহ, নিদা ডাকছি তোমাদেরকে ইলাল্লাহ আল্লাহর দিকে, ওয়া আমিলা সালিহা তোমরা ভালো ভালো আমল করো, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয়ই আমি বলছি আমি একজন মুসলমান। তাহলে রোজার ফজিলত সম্পর্কে আমরা শুনলাম যে রব্বুল আলামিন নিজ হাতে আমাকে আপনাকে প্রতিদান দেবে। আর এই যে রোজার গুরুত্ব পেয়েছে এই জন্যেই যে এই রোজার টোটালি রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারা 183 নম্বর আয়াত থেকে 84, 85, 86, 87 শেষ করেছেন, টোটালটাই বলে দিয়েছেন কখন রোজা করব, কখন থেকে করব, কিভাবে করব, কেমনভাবে করব, কখন ইফতার করব। এমন কি এই ভিতরে রব্বুল আলামিন আমার আপনার জন্য আরও একটা দিক নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে এই যে আমরা শারীরিক একটা সম্পর্ক স্বামী স্ত্রী, আমি আপনি রোজা রাখা অবস্থায় এটাও করতে পারবো, সেটা হচ্ছে ইফতার ভাঙার পর থেকে আপ টু সেহরি খাওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই কোরআন আয়াত নাজিল হয়নি একটা দ্বিধা ছিল মানুষের মধ্যে, আল্লাহ সমস্ত কিছু আসান করে দিলেন এর মধ্যে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, এর ভিতরেই ছোট্ট একটি আয়াতের অংশ, স্বামী স্ত্রী একে অপরের পোশাকের নাই, এ তোমার পোশাক ও হচ্ছে তুমি তোমার পোশাক। বলেন দিন কত সুন্দর রব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবনের একটা দিক বদলে দিয়েছেন। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যদি তুমি অসুস্থ হও, যদি তুমি সফর হালাতে থাকো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইন্না উদ্দাতুম মিন আইয়ামিন উখর, ফাইন উদ্দাতুম মিন আইয়ামিন উখর, ওই সফর এবং মারিজ অবস্থায় তুমি ওই রোজাগুলো অন্য সময় করো। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যদি তুমি রাখতে পাচ্ছ না, অসুস্থ, উন্নতি নয় অবনতির দিকে, চেষ্টা করেছো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে কিন্তু তোমার দ্বারা সম্ভব নয়, ফিতিয়াতুন ফিদিয়াতুন ফিদিয়াতুন তুআমু মিসকিন, তুমি একটা মিসকিনকে ফিদিয়া দিয়ে দাও। সহজ সরল ভাষা, যদি আমি আপনি ক্যালকুলেশন করি, আমি ব্যক্তিগতভাবে ইফতার করছি টোটালি মোটামুটি 100 টাকা, আমার ব্যক্তিগত একা, তারাবির নামাজ পড়ে হোক, ইফতার করে হোক, মগরিবের নামাজের পরে হোক, হয়তো এক মুঠো দুটো ভাত খেলাম, তার প্লেটটা হয়তো যেভাবে রান্না তৈরি হয়েছে ব্যক্তিগতভাবে হয়তো 100 টাকা, তাহলে 200 টাকা। সেহেরিতে হয়তো কিছু না খেলেও যদি একটা খেজুর এক গ্লাস পানি খাই তাহলে হলো 205 টাকা, একটা খেজুরের মূল্য 5 টাকায় ধরলাম, তাহলে দেখা গেল 205 টাকা, 30 দুগুণ 60, 6000 টাকা, হয়তো এত আমরা অনেকেই খেতে পারি না, যারা মরিজ অসুস্থ বার্ধক্য, আমি টোটালটা একটা 100 টাকা ধরলাম। যদি মনে করি যে না এটা হচ্ছে না, আপনি ওটা আরও 500+ করেন, 1500 আলহামদুলিল্লাহ, তাহলে পরিপূর্ণভাবে আপনি একটা ফিদিয়া দিলেন একটা মানুষকে, 1500 টাকা দিয়ে দিলেন। আপনার আশঙ্কা আপনি রোজা রাখতে পারবেন না, আপনার আত্মবিশ্বাস, আপনার মনোবল আপনাকে এগিয়ে দিচ্ছে, আপনার তাকওয়া আপনাকে অন্তঃসাড়া দিচ্ছে, বিবেক ধাক্কা দিচ্ছে, আল্লাহ ফিদিয়া দিয়ে দিয়েছি, তাই কি হয়েছে, চেষ্টা করি কাজা রোজাগুলো আদায় করার, অসুস্থ ছিলাম, হয়তো আপনি চেষ্টাও করলেন, 10টা 12টা পারলেন আর পারলেন না, তবু তো 10টা করলেন, ভাইরা আমার রহমতের মাস, জান্নাত পাওয়ার মাস, কোরআন নাজিলের মাস, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করেন, তাই বলে এই নয় প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা, ও 5টা খতম করেছে আমি 6টা করব, ও 10টা করেছে আমি 20টা করব। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বেশি ভালোবাসেন যে বান্দা
ক্ষুদ্র ক্ষুদ্র আমল করে এবং সেটা রেগুলার। আজকের রমজানুল মুবারক পেল, একদম 20 টাকা 30 টাকা তাহাজ্জুদের নামাজ পড়লাম, রোজা রাখার মতন রোজা রাখলাম, এস্তাক চাস্তা আওয়াবিন সালাতুত তসবি দুদিন তিন দিন পরে আর হুঁশ নাই, যতটুকু পারবেন। কারণ সবথেকে উত্তম পন্থা আমার আপনার তাহাজ্জুদের নামাজ রমজানুল মুবারক, সেটা হচ্ছে সেহরি খেতে উঠি। আপনি যদি তিনটেই ওঠেন, তিনটেই উঠে যদি এসতেন যা ওযু সেরে নেন, নেওয়ার পরে যদি সুন্দরভাবে আপনি 4 রাকাত মানে তাহাজ্জুদের নামাজ সুন্দরভাবে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, তারপরেও দেখা গেল আপনার হাতে 20 মিনিট সময় বাকি আছে, আপনি সেহরিও সুন্দরভাবে খেতে পারবেন, তারপরে আপনি ফজরের জামাত আদায় করবেন। আজকের বহু মানুষ আমরা আছি, রোজা রাখছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, আফসোস রোজাটা হচ্ছে আল্লাহই ভালো জানে। এই যে রোজা, এর ভিতরে রব্বুল আলামিন 5টি 6টি 8টি আমল করতে বলেছে, তার মধ্যে নাম্বার 1 আস-সালাত, ফজর জোহর আসর মগরিব এশা হেলাই পার করে দিচ্ছেন আপনারা। অনেকে রোজা রাখছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, বিশেষত তো এশার নামাজ যদিও অনেকে পড়ি, পিছনে পড়ি, পড়ে চট করে পালিয়ে যাই যাতে তারা বিনা পড়তে হয়। আর ফজরে ওই অংশটাই জোহর আসর মগরিব কতটা মানুষ আমরা আসি, কিন্তু দেখা গেল ফজরে ওই মানুষটা আমরা আর পাই না, মাত্র 2 কাতার 40 জন তো পরিপূর্ণ হয় না। ভাইরা আমার, রোজার ফজিলত, রব্বুল আলামিন কোরআন পাকে বহু কিছু বলেছেন সমস্ত বিষয়ে, ইবাদতের বিষয়ে, কিন্তু বিতফসিল খোলাসা বলেনি, রোজার কথা যেভাবে বলেছে তার জন্যই এতটা গুরুত্ব। এবং ওয়ানা আজজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহর নিজে হাতে দেব। অতএব যেটা 6টা পার করিয়ে ফেলেছি, এই যে এখনও রব্বুল আলামিন মানে 23টা সুযোগ দিয়েছে, এই 23টা সুযোগের ভিতরে আমাকে আপনাকে কাজ করতে হবে, যেন রব্বুল আলামিন কোনোভাবেই যেন আমাকে আপনাকে নষ্ট না করায়, এবং দোয়া ইস্তেগফার অধিক পরিমাণে রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার দরুদ শরীফ, এবং সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবং পাবন্দির সঙ্গে নামাজগুলো পড়েন খুব সুন্দরভাবে, ইতমিনানভাবে কিরাতগুলোকে দীর্ঘায়ু করেন, রুকুতে গিয়ে দীর্ঘায়ু সময় দেন, এবং সেজদায় গিয়ে অধিক সময় ব্যয় করেন, সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আলা, এবং এই সেজদায় গিয়ে মহান রব্বুল ইজ্জাত ওয়া জালালুহুর কাছে দোয়া চান, যে আল্লাহ তুমি তো বলেছো প্রথম আসমানে নেমে বান্দাদেরকে খেতাব করে বলো কে অসুস্থ আছিস, আমি আল্লাহ বল আমাকে, আমি তোদেরকে সাফা দেব, কে রেজেকের অভাবে ভুগছিস বল বান্দা, আমি তোদেরকে রেজেক দেবো, মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। রব্বুল আলামিন প্রতিটা রাতে এই প্রথম আসমানে নেমে বান্দাদেরকে খেতাব করে বলতে থাকে, আর ওই সময়টা আমি আপনি ঘুমের ঘোরে কাটিয়ে দিচ্ছি, আফসোস। তাই সচেতন হই, রহমতের মাস বড়, 11টা মাসের মধ্যে সবথেকে গুরুত্ব পেয়েছে যেহেতু রমজানুল মুবারক। রব্বুল আলামিন এই অল্প সময় রোজার ফজিলত সম্পর্কে আমাকে আপনাকে যতটুকু শোনালো, শোনার থেকে বেশি বেশি এর উপরে আমল করার তৌফিক দিন, বলি আল্লাহুম্মা আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।